বেগম খালেদা জিয়ার কোনো ব্যক্তিগত বিষয়ে আমি কোনোদিন মন্তব্য করিনি এখনও করব না দরকারও নেই রাজনীতির বাইরে আমি একটা শব্দ সমালোচনা করিনি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই তার প্রতি তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যখন আশির দর্শকে আন্দোলন করেছি চমৎকার সম্পর্ক বিবিসি বাংলায় এবারে আমাদের অতিথি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনো হাসানুল হক ইনো আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলা স্টুডিওতে এসেছেন এই সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রায় সাড়ে ছ বছর আপনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মন্ত্রী থাকা এবং না থাকা এই দুটোর মধ্যে আপনার জীবনে কি তফাৎ এখন বুঝতে পারছেন দেখুন ধন্যবাদ আপনাকে আমি মন্ত্রী হওয়ার আগে রাজনীতির অঙ্গনে হাসান্লোক ইনু নামেই পরিচিতি ঘটে আমার সুতরাং ইনু হিসাবে যেভাবে আমি সমাজ জীবনে বা রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করতাম আর কি মন্ত্রী হওয়া বা না হওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সুতরাং মন্ত্রী হওয়ার পরেও আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও আমার জীবনযাপনের পদ্ধতিতে বা চালচলনে কোনো পরিবর্তন আসেনি কিন্তু আপনি হয়তো আপনার ব্যক্তিগত জীবনে আসেনি কিন্তু মন্ত্রী থাকলে তো কিছু সুবিধা বা কিছু একটা প্রভাব একটা তৈরি থাকে না সে আপনাকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যায় আপনি যেখানে যান সেখানে অনেক ব্যস্ত শিডিউল থাকে এখন তো সেরকম কিছু নাই এটা তো একটা পরিবর্তন সেরকম নিরাপত্তার ব্যবস্থা আমার দীর্ঘদিন ধরেই এই নব্বইয়ের শুরু থেকে পাচ্ছি আমি সুতরাং সেই দিক থেকে আমি খুব একটা চলাফেরাতে রাজনৈতিক আচার অনুষ্ঠানে কোনো খুব একটা পার্থক্য বুঝিনি আর কি আমি আচ্ছা মানে যেমন ছিলেন তেমনই তেমনই মনে হয়েছে আমার কাছে মন্ত্রিত্ব না থাকার পরে যে কয়েক বছর অতিবাহিত হলো অনেকে খেয়াল করছেন যে আপনাকে ঠিক সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক বক্তব্য বিবৃতি সভা সেমিনারে আপনি নেই যেটা মন্ত্রী থাকার সময় প্রতিদিন একটা স্টেটমেন্ট বা ক্যামেরার সামনে বা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া এগুলো হতো আর কি মানে হঠাৎ হারিয়ে গেলেন কেন এরকম আমি তো হারাইনি নি আমার আপনি যদি খেয়াল করেন মাঝখানে বছর করোনা কাল গেল তো করোনা কালে তো রাজনৈতিক তৎপরতা প্রায় বন্ধই ছিল কিন্তু করোনা কালে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে দলের পক্ষ থেকে এবং দলও ভূমিকা রেখেছে কিন্তু করোনাকালের সাফল্য এবং ব্যর্থতা ত্রুটি এবং বিচ্ছুতি নিয়ে আমি ধারাবাহিক কিন্তু বক্তব্য দিয়েছি আর আমি এই টেলিভিশনের আলোচনা সময় তো সুযোগ পেলেই অংশগ্রহণ করি কিন্তু আগের মতো সেই অবস্থা পদচারণাটা নেই আর কি ঠিক আপনাকে আগের মতন তৎপরতা বলেছি যে করোনাকালের জন্য যে রাজনৈতিক অবস্থার যে ঢিমা ভাব ধীর গতি সেই ধীর গতির সঙ্গে তো কিছুটা প্রভাবিত কিন্তু আমার রাজনৈতিক জীবনও প্রভাবিত আপনি খেয়াল করবেন অন্য সবাইও কিন্তু কেউ সেইভাবে তৎপরতা চালাতে পারেনি সেই হিসাবে আমি মনে করি যে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এই আমার দেশের পরিস্থিতি নিয়ে আমার কথা কথাবার্তা সবসময় আমি এই দর্শকের সামনে ছিলাম মন্ত্রিত্ব না থাকাতে কি কোনো আফসোস হয় হতাশা হয় না এটা নিয়ে কোনো আফসোস হয় না কারণ আমি আগেই বলেছি যে আমি আমার রাজনৈতিক পরিচিতিটা সঙ্গে মন্ত্রিত্বের কোন নতুন মাত্রা যোগ হয়নি আমাকে যারা সম্মান করতেন বা সমালোচনা করতেন বা প্রশংসা করতেন সেই ধারাটা অব্যাহতই আছে সুতরাং আমার পক্ষ বিপক্ষ আগে যেরকম ছিল এখনও তাই আছে মাঝখানে মন্ত্রিত্বের জন্যে আমাকে বিশেষ কোনো মর্যাদা আমি লাভ করিনি আচ্ছা দু হাজার সালের নির্বাচনের পরে যখন মন্ত্রিসভার পুনর্গঠন হলো দেখা গেল অনেক সিনিয়র রাজনীতিবিদরা নেই আপনিও তাদের মধ্যে একজন এবং এটা একটা শখ অনেকে চমকে গিয়েছিলেন মন্ত্রিসভা দেখে এবং আপনিও তখন ছিলেন না এরপরে কি আপনার মধ্যে কোনো চিন্তাভাবনা বা হতাশা কেন বাদ পড়লাম কেন বাদ দিল এগুলো নিয়ে কোনো আত্মজিজ্ঞাসা তৈরি হয়েছে আত্মজিজ্ঞাসা করার সুযোগ নেই এই জন্যে যে মন্ত্রিসভা গঠনের একটি আর কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর আর প্রধানমন্ত্রী যখন আট সালে নির্বাচনের মহাবিজয়ের পরে আমি রাশেদ খান মেনন ভাই আমু ভাই তোফায়াল ভাই সহ বা মঞ্জু ভাই সহ মন্ত্রিসভায় যখন উনি রাখলেন না তখন সব প্রশ্ন করেছিল যে এত বড় আন্দোলনের আমরা শরিক ছিলাম আমরা বাদ গেলাম কেন তখনও আমার মনে প্রশ্ন আসেনি আমি নিঃস্বার্থভাবে সরকারকে সমর্থন দিয়েছি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যে সাম্প্রদায়িকতা দমনের জন্যে জঙ্গিবাদকে ধ্বংস করার জন্যে সুতরাং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে সরকার পরিচালনা করবেন কেবলমাত্র তারই এক সুতরাং এক মানে উনি যখন আমাদের বাদ দিলেন আমি নিয়ে মাথা ঘামাইনি আর একটা প্রশ্ন কিন্তু আপনি কি অবাক হয়েছিলেন না আমি একটু অবাক হইনি অবাক হইনি এই জন্যে যে যদি একা বাদ যেতাম তাহলে একটু মন খারাপ মন খারাপ হতো বা চিন্তা করতাম কি হতো কিন্তু যখন দেখলাম যে এ আমার সহকর্মী যারা আওয়ামী লীগে বা আওয়ামী লীগের বাইরে যারা আছেন আমরা সবাই বাইরে আছি তাহলে আমি মনে করেছি প্রধানমন্ত্রী তার নতুন সঙ্গীদের নিয়ে দেশ পরিচালনা করবেন তো আমার শুভকামনা থাকবে মানে এরপরে কি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কখনো দেখা হয়েছে অনেকবার দেখা হয়েছে কখনো জানতে চেয়েছেন বা জিজ্ঞেস করেছেন আমি কোনোদিন মন্ত্রিত্ব নিয়ে আলোচনা তার সঙ্গে করিনি এবং করার প্রয়োজনও মনে করি না কিন্তু আপনাদের তো একটা আশা ছিল হয়তো আপনারা জোটের শরিক থাকবেন মন্ত্রী হিসেবে এরকম দেখুন রাজনীতিতে তো আশা থাকে একটা রাজনীতিবিদের জন্য মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া একটা স্বপ্ন বা আশা থাকে তো আমি তো হয়েছি সুতরাং ছয় বছরের বেশি তো ছিলাম তারপরে যখন একসঙ্গে দলে বলে আমরা বাইরে গেছি তখন তখন মনে করছি এটা একটু মনার নিজস্ব সিদ্ধান্ত এটা স্বাগত জানিয়েছি আমি আচ্ছা আপনার ব্যক্তিগত জীবনের দিকে একটু যাই। আমরা যতদূর জানি যে আপনার একাডেমিক যে ক্যারিয়ার আপনি খুব ভালো ছাত্র ছিলেন আপনি নটরডেম কলেজে পড়াশোনা করেছেন আপনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তো যে সময়টাতে আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন আপনার সমসাময়িক যারা তারা ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত হয়েছে পেশাগত জীবনে আপনি সেদিকে না গিয়ে রাজনীতিকে কেন বেছে নিয়েছিলেন দেখুন আমি আটষট্টি সালের থেকেই বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে জড়িত হই এবং উনসত্তরে গণঅভ্যুত্থানে একদিন বাদ দিয়ে দিই আমি প্রতিদিন রাজপথে ছিলাম এবং আমি ঊনসত্তর সালেই বাংলাদেশ ছাত্রলীগের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই সেই একই সময় আমি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসের সঙ্গে জড়িত হই এবং মুক্তিযুদ্ধের জন্যে বুয়েটে থাকতেই আমি এই অস্ত্রবিদ্যা গোলা বারুদ বোমা তৈরির সঙ্গে জড়িয়ে পড়ি এবং একই সঙ্গে আমি সামরিক প্রশিক্ষণও গোপনে নেওয়া শুরু করি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া শুরু করি সুতরাং আমার লক্ষ্যটাই ছিল ছাত্রলীগে যোগ দেওয়ার যে এটাই সর্বোত্তম সংগঠন বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশকে স্বাধীন করতে পারবে আমি কিন্তু সেই চেতনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে যোগ দিয়েছি আমি তখন থার্ড ইয়ারের ছাত্র সুতরাং আমি অল্প বয়সে কিন্তু রাজনীতিতে যোগ দিই এবং আমার পিতাই হচ্ছে আমার দীক্ষাগুরু বাঙালি জাতীয়তাবাদে উজ্জীবিত করার আচ্ছা এই বাবার কথা যখন বলেন আমরা সাধারণত দেখি যারা ভালো ছাত্র থাকে পরিবার চায় যে তারা পড়াশোনা করুক পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি করুক তা আপনি যেহেতু বইটা পড়তেন আপনার বাবা মা কখনও আপনাকে বলেনি যে এসব কী করছো কেন তুমি রাজনীতির দিকে যাচ্ছ কিছু প্রশ্ন তুলেছেন কিন্তু তারা আমার মতের উপরে হস্তক্ষেপ করেননি সেই সেই হিসেবে আমি কিন্তু খুব শান্তভাবে ঠান্ডা মাথায় মানে মুক্তিযুদ্ধের পরে রাজনীতিতে প্রবেশ করেছি তাতে আমার আমার কোনো আক্ষেপ নাই নাই এবং দুঃখ মানে এখন আপনার বয়স পঁচাত্তর কিংবা তারও বেশি আপনি যদি সেই আপনার যৌবনের সময়গুলোতে দেখেন যখন আপনি ছাত্র ছিলেন কখনো কি আপনার মনে হয় যে রাজনীতি না করে যেরকম ছাত্র ছিলাম তাতে চাকরি বাকরি করে ওইদিকে প্রতিষ্ঠিত হলে ভালো হয় কখন মানে ফিরে তাকালে কী মনে হয় ফিরে তাকালে আমার কোনো আক্ষেপ নাই কারণ আমি সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে এসেছি সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছি সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের পরে পেশা ছেড়ে দিয়ে রাজনীতির অঙ্গনে সার্বক্ষণিক বিচরণ করার সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আমি যখন ফিরে তাকাই তখন দেখি যে না আমি মনে করি যে রাজনীতির অঙ্গনে অবদান রাখার সুযোগটা বেশি আপনি বলছেন যে স্বাধীনতার আগে আপনি ছাত্র লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ছাত্রলীগের নেতৃস্থানীয়ই ছিলেন তখন স্বাধীনতার পরে আপনারা জাসদের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং জাসদ মৌলিকভাবে আওয়ামী লীগের বিরোধিতার মধ্য দিয়েই গড়ে উঠেছে তা আপনি যিনি বলছেন যে একসময় বঙ্গবন্ধুর ডাকে আপনি সাড়া দিয়েছেন বা ওনার স্বাধীনতার যে চেতনা সেটাকে সমর্থন করেছেন পরবর্তীতে তাকে চ্যালেঞ্জ করে তার বিপরীত ধর্মীয় ধারায় আপনি কেন যোগ দিলেন দেখেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি যুদ্ধ করেছি এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা এবং মহান রাজনৈতিক কৌশলবিদ উনি বাংলাদেশের জন্যে শুধু স্বাধীনতাই দেননি একই সঙ্গে কিন্তু সমগ্র জাতিকে যোদ্ধা জাতিতে পরিণত করেছেন এবং উনি আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জন্ম দিয়েছেন সেদিক থেকে তিনটা গুণের জন্যে উনি হাজার বছর বাংলাদেশের মানুষের মনে চিরস্মরণীয় আপনারা তো তাকে উৎখাত করতে চেয়েছিলেন না আমি তাকে উৎখাত করার সমস্যাটা সমস্যাটা যুদ্ধোত্তর বাংলাদেশে আমরা মনে করেছি যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ সমাজতন্ত্র সমাজতন্ত্রের পথে বাংলাদেশ যাবে দুই সমাজতান্ত্রিক অর্থনীতির পথে যাবে তিন নম্বর হচ্ছে যে পাকিস্তানের রেখে যাওয়া বা ইংরেজদের রেখে যাওয়া যে আমলাতন্ত্র প্রশাসন সেটা দিয়ে একটা যুদ্ধ উত্তর বাংলাদেশ গড়া সম্ভব না এটা একটা বিপদের ব্যাপার সুতরাং আমরা মনে করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের নিয়ে সব কিছু মিলে যে লাখ এক মুক্তিযোদ্ধা সেখান থেকেই প্রশাসনটা পুনর্গঠন হবে সশস্ত্র বাহিনী পুলিশ বিডিআর বিজিবি যাই বলেন এই সব কিছুই অর্থাৎ রাষ্ট্রীয় যন্ত্রটা পাকিস্তানের রেখে যাওয়া আমলাতন্ত্র বা ব্রিটিশদের রেখে যাওয়া আমলাতন্ত্রের উপরে ভর করে দেশ পরিচালনাটা সঠিক হচ্ছে উনার বিরুদ্ধে ভূমিকা রাখার জন্যে দল করে নিই আমরা বাংলাদেশকে সমাজতন্ত্রের পথে নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পথে এবং মুক্তিযুদ্ধদের সম্পৃক্ত করে সেটা আপনারা যে ভূমিকাই রাখেন না কেন আপনাদের দৃষ্টিতে হয়তো সেটা সঠিক ছিল কিন্তু আপনাদের ভূমিকাগুলো ছিল তৎকালীন সরকার প্রধানকে চ্যালেঞ্জ করার মতো অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করার মতো তা আপনাদের আপনাদের যে কাজ তাকে চ্যালেঞ্জ করছে সুতরাং এক অর্থ তো আপনারা তার বিরুদ্ধেই ভূমিকা পালন করছেন তৎকালীন সরকারের বিরুদ্ধে তো এই দাবি নিয়েই ভূমিকা রেখেছি এটা তো দিনের মতন ঐতিহাসিক সত্য ঐতিহাসিক সত্য আর কি এটাতে আমার কোনো মনে করি না যে আমি ভুল করেছি আমি মনে করেছি বাংলাদেশটাকে এই পাকিস্তানের আমলাতন্ত্রের থেকে উদ্ধার করা উচিত রক্ষা করা উচিত সমাজতন্ত্রের পথেই যাওয়া উচিত আচ্ছা তো আপনি হয়তো খেয়াল করেছেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বিভিন্ন সময় আপনি যখন মন্ত্রী ছিলেন আপনার যারা জোটের সহকর্মী বিশেষ করে আওয়ামী লীগের তারা বিভিন্ন সময় আপনাকে ওপেনলি অ্যাকিউজ করেছে অভিযুক্ত করেছে যে আপনারা যে ভূমিকা পালন করেছিলেন সত্তরের দশকে সেটা না হলে পরে সেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একটা মূল পটভূমি তৈরি করেছিল আর কি আপনারা যদি সেই ভূমিকা না রাখতেন তাহলে ওনাকে হয়তো হত্যাকাণ্ডের শিকার হতে হতো না দেখুন যে জোটেশ্বরিক কতিপয় শীর্ষ আওয়ামী লীগ নেতা মাঝে মধ্যে এখনও তারা জাসদের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে বঙ্গবন্ধুর বিপর্যয়ের জন্যে কিন্তু আসলে বঙ্গবন্ধুর বিপর্যয়ের জন্যে জাসদ দায়ী না আন্তর্জাতিক পরিস্থিতি আছে ওনার দেশ পরিচালনার পদ্ধতির ব্যাপার আছে সেই আলোচনায় আমি যেতে চাচ্ছি না কিন্তু ওনারা আঙ্গুল তোলেন কিন্তু সেখানে আমরা তো সাংবিধানিকভাবে তিয়াত্তর সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি সাংবিধানিকভাবে পার্লামেন্টে অবস্থান করেছি এবং সাংবিধানিকভাবে বিরোধিতা করেছি বাদ দিই ওই কথা আমার কথাটা হচ্ছে যে আঙ্গুল তুলেছেন কিন্তু যখন পঁচাত্তরের পরে যে বিপর্যয় হলো বিপর্যয় হল তখন এই জাসত যারা আওয়ামী লীগের সরকারের বিরোধিতা করেছি মুস্তাক সাহেবের সরকারকে আমরা একেবারে মাটি কামড়ে বিরোধিতা করেছি তিরাশি দিন এবং জেনারেল জিয়াউর রহমানের সরকারকে আমরা বিরোধিতা করেছি তার জন্য কর্নেল তায়ের ফাঁসিতে চলেছে আমি পাঁচ বছর কারাগারে ছিলাম আমার সহকর্মীরা ছিল হাজার হাজার ছেলে মেয়ে মারা গেছে এই যে খন্দকার মোস্তাক আমি শুধু একটা কথাই বলেছিলাম আমরা যে বঙ্গবন্ধুর বিকল্পগুলো সামরিক সরকার না বঙ্গবন্ধুর বিকল্পগুলো চক্রান্তের সরকার না বা কুদেতা না সামরিক হস্তক্ষেপ হতে পারে না সুতরাং আমরা বঙ্গবন্ধুর উচ্ছেদের পরে সরকার পতনের পরে আমরা খন্দকার মোস্তাক এবং জিয়া রহমানের সরকারকে ধারাবাহিক বিরোধী কিন্তু আপনাদের যাসদের যিনি থিঙ্ক ট্যাঙ্ক মৌল কর্নেল তাহের এবং আপনারাও ছিলেন মূলত কর্নেল তাহের তিনি তো চেয়েছিলেন যে জেনারেল জিয়াকে মুক্ত করে এনে মূলত তাকেই সাপোর্ট দেওয়া এবং তার মাধ্যমে কিছু করা যায় কি না এরকম একটা পরিকল্পনা তো হয়েছিল সেটা কি অসম কোনো পরিকল্পনা নাই মূলত ছিল সাতই নভেম্বরের কর্নেল তাহেরের নেতৃত্বে যে সিপাই জনতার অভ্যোধনটা ছিল যে সশস্ত্র বাহিনীর ভিতরে যে অন্তর্কল এবং গৃহযুদ্ধ এটাকে থেকে বাংলাদেশটাকে রক্ষা জিয়াকে মুক্ত করতে জিয়া মুক্ত করতে তো বন্দী ছিলেন জিয়া রহমান এই বিদ্রোহের সুবাদে মুক্ত হয়ে গিয়েছেন তো ভূমিকা ছিল বিপ্লবী সংস্থার ভূমি ভূমিকা ছিল যেহেতু আমরা হত্যাকাণ্ড চালাবো না কাউকে মারব না আমরা তো অন্তর্কলতা ঠেকানোর চেষ্টা করেছি এবং স্বাধীনতা সার্বভৌমতা যাতে নিশ্চিত থাকে সশস্ত্র বাহিনী যাতে রক্তপাতে জড়িয়ে না পড়ে আমরা সেই জন্য প্রথম দিকে বলেছি যে সকাল সবাই নিয়ে এটা সরকার গঠন করেন সুতরাং জিয়াউর রহমান বা আরেক জেনারেলকে ক্ষমতায় বসানোর জন্য বিদ্রোহটা কখনো ছিল না এটা বলার চেষ্টা করে কিন্তু লাভ না কারণ পরবর্তীতে আপনি দেখবেন যে জেনারেল জিয়াউর রহমান জাসদের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে উনি সামরিক শাসনের ভিতরে দেশটাকে আবার ঠেলে দেয় এবং আমরা সাথে সাথে বিরোধিতা করি যার পরিণতিতে কর্নেল তাহের এবং আমরা নিগৃহীত হই ধ্বংস করার চেষ্টা করেন উনি আমার কথাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন যে বঙ্গবন্ধুর মানে বিরুদ্ধে ছিলাম কিন্তু এই যে পরিবর্তনের পরে যখন দেখলাম সামরিক শাসনের সঙ্গে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এবং পাকিস্তানের দালাল রাজাকার আলবদররা হাত ধরাধরি করে রাজনীতির অঙ্গনে ফেরত আসলো তখন আমরা বললাম যে বাংলাদেশ মহাবিপদের ভিতরে পড়ে গেল সুতরাং সেইখানে আমরা ঐক্যের ঝান্ডা হাতে করে আমরা আওয়ামী লীগকে আমন্ত্রণ জানালাম অন্যদেরকে আমন্ত্রণ জানালাম যে একসঙ্গে কাজ করি শেখ হাসিনা যখন নেতৃত্বে আসলেন যারা বাহাত্তর পঁচাত্তরে যাসদের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করে উনি তো সব কিছু বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করে জাসদের জন্যে যদি উনার পিতার পতন হয়ে থাকে তাহলে তো উনি আর যাই করুক সঙ্গে ঐক্য করবেন এটা একটা রাজনৈতিক কৌশল হয় না সময় করবে না চোদ্দ দল দিন কম্প্রোমাইজ করবে না আপোষ করবো না সুতরাং যে আওয়ামী লীগের নেতারা জাসদের দিকে আঙ্গুল তুলে সেই আওয়ামী লীগ নেতাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু জাসদের সঙ্গে কঠিন ঐক্যের ভিতরে আছে এবং এই ঐক্য যে ফল দিয়েছে সেটা তো দেশবাসী দেখেছে তো আপনি যেটা বলছিলেন যে রহমানকে আপনারা ক্ষমতা মানে জাসদের কথা বলছি ক্ষমতায় বসাতে চাইনি। কিন্তু জাসদের অনেক নেতাই বলেন এখনও বিভিন্ন লেখাতেও পাওয়া যায় রেফারেন্স দেন যে জিয়া বেইমানি করেছে তার মানে কথাটার অর্থ যদি আপনি এরকম করেন জিয়াউর রহমান যদি বেইমানি না করত তাদের ভাষায় কোর্ট আনকোট তাহলে সবই ঠিক থাকতো আপনারা জিয়াউর রহমানের সহযোগীই থাকতেন বা জিয়া আপনাদের সহযোগীই থাকতো আমি উত্তরটা এইভাবে দিই জিয়া তো ক্ষমতায় এককভাবে যাচ্ছেন না যা প্রস্তাব ছিল সবাই নিয়ে একটা ঐক্য সরকার এটা নির্বাচন খুব সংক্ষেপে সুতরাং এই যে এই যে রাজনীতি হিপাজনতার অভ্যুত্থান এবং সেনাবাহিনীর ভিতর কিছু সংস্কার এই যে বিষয়টা তার চেতনার সঙ্গে বেইমানি করেছেন উনি উনার সঙ্গে কোনো ক্ষমতার লেনদেন হয়নি কিন্তু এটা খুব পরিষ্কার থাকা উচিত আমরা দেখতাম মানে মিডিয়াতে হেডলাইন হতো আর কি যে আপনি যখনই বক্তব্য দিতেন তার একটা বড় অংশ জুড়ে থাকতো খালেদা জিয়ার সমালোচনা আপনি ব্যক্তিগতভাবে খালেদা জিয়াকে আক্রমণ করতেন বা বিভিন্ন রকম বক্তব্য বিবৃতিতে বিএনপিকে যতটা না আপনি খালেদা জিয়াকে আলাদাভাবে যে খালেদা জিয়াকে নিয়ে সমালোচনা করছেন বেশি কি কোনো বিশেষ কারণ আছে নাকি আপনি বিএনপি বলতে খালেদা জিয়া এটা কি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার কোনো ব্যক্তিগত বিষয়ে আমি কোনোদিন মন্তব্য করিনি এখনো করব না দরকারও নেই যেহেতু বিএনপির নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সাম্প্রদায়িক পক্ষের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান পন্থার সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করছেন এবং যুদ্ধের প্রতিপক্ষ সেই তো প্রতীকী অর্থে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করতে হয়েছে বারবার কিন্তু রাজনীতির বাইরে আমি একটা শব্দ সমালোচনা করিনি তার পরিবার সম্পর্কে এবং আর বিএনপির অন্যদের যেহেতু উনি ভূমিকা রাখতেন অসুস্থ হওয়ার আগে বা কারাগারে যাওয়ার আগে সুতরাং ওনার সম্পর্কে আমি সরাসরি বলেছি এটা তো কোনো প্রকাশ্য ঘটনা আর কি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই তার প্রতি তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যখন আশির দশকে আন্দোলন করেছি চমৎকার সম্পর্ক হ্যাঁ আমরা তো ছবিও দেখেছি বিভিন্ন একসাথে সম্পর্ক ছিল কোনো অসুবিধা নেই ওনার সঙ্গে আপনারা দেখা হয়নি কখনও সে আশির দশকের পরে ইদা আশির দশকের না নব্বই দশকে দেখা হয়েছে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেখা হয়েছে উনি এই নব্বইয়ের দশকে দেখা হয়েছে কয়েকবার কিন্তু আশির দশকে আর দেখা হয়নি মানে পর থেকে আর দেখা হয়নি আপনি এ পর্যন্ত তিনবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন দু হাজার আট দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালে দু হাজার আট সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এর পরের দুটো নির্বাচন চোদ্দ এবং আঠারো নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন আছে ব্যাপক অভিযোগ আছে আপনি হাসানুল কিনু পঞ্চাশ বছরের বেশি সমাধান রাজনীতি করছেন আপনার মধ্যে কি কখনো একটা মানে একটা খারাপ লাগা তৈরি হয় যে আমি তিনবার এমপি হলাম এর মধ্যে দুইবারই কোনো এটা ইলেকশন না ভালো ইলেকশন হয়নি এরকম কি কখনো মনে হয় আপনার দেখুন যে চোদ্দো সাল এবং আঠারো সাল আমি নির্বাচনটাকে গুরুত্বপূর্ণ দেখছি না আমি দেখছি যে পাকিস্তান পন্থার সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র বনাম বাংলাদেশ বাংলাদেশ পন্থার যুদ্ধ দেখছি এবং চোদ্দো সালটা সেই যুদ্ধের ভিতরে নির্বাচন হয়েছে আঠারো সালে সেই যুদ্ধের ভিতরে নির্বাচন হয়েছে যে বাংলাদেশ পন্থা টিকবে কি টিকবে না সাংবিধানিক ধারা থাকবে কি থাকবে না সুতরাং এখানে নির্বাচনটা আরও ভালো হলে ভালো হতো কিন্তু নির্বাচনটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ না কারণ আমি মনে করি যে আমি সন্তুষ্ট যে সাংবিধানিক ধারাকে আমি রক্ষা করতে পেরেছি এবং যুদ্ধে পাকিস্তান পন্থাকে এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী ক্ষমতার বাইরে রাখতে সক্ষম হয়েছে আচ্ছা এই যে একটা বিষয় যে আপনি রাজনীতিবিদদের একটা থাকে আপনি যখন থাকবেন না তখন আপনার সম্পর্কে ইতিহাস পরবর্তী প্রজন্ম পড়বে দেখবে তারা যখন দেখবে যে বাংলাদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন হাসানুল লকিনো কিন্তু তিনি তিনবার বা চারবার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন এর মধ্যে তিনি মাত্র একবার ভোটে জিয়েছেন বাকিগুলো বিনা ভোটে হয়ে গেছেন এইটা এই এই লেগেসিটা আপনি যখন ভাবেন এটা আপনার কাছে কেমন মনে হয় এই ভোটটা আরও ভালো হলে ভালো হতো কিন্তু যুদ্ধের ভিতরে তো ভোট এইরকমই হয় না সেটা তো আপনি একটা এটা রাজনৈতিক ব্যাপার আমি বলছি যে যখন ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে বিশ্লেষণ করবে তারা যখন এই বিশ্লেষণ তারা তাদের মতন করুক সেটা তাদের কাছে ছেড়ে দিই আমি আমি তাদের উদ্দেশ্যেকালে এটাকেও বলবো যে চোদ্দো সাল আঠারো সালে আমি যুদ্ধ করেছি পাকিস্তান পন্থাকে ক্ষমতার বাইরে রাখার জন্যে বাইরে রাখার জন্য সেই যুদ্ধের ক্ষমতার একটা অংশ হিসাবে আমি ছিলাম আমি এইটাই বিবেচনা আপনি তো এই আওয়ামী লীগ সরকারের জোটে আছেন সাড়ে তেরো তার চেয়ে বেশি আছেন তারা ক্ষমতায় আছে সাড়ে তেরো বছর তো সাধারণত আমরা দেখেছি এটা প্র্যাকটিস যারা জোটে থাকে তারা বড় দলগুলো সমালোচনা খুব একটা করতে চায় না আপনারা সে এরকম করেননি টুকিটাকি কিছু করেছেন আর কি আপনার দৃষ্টিতে আওয়ামী লীগ গভর্নমেন্টের সবচেয়ে বড় ফেলিয়ার কি চলমান চলমান রাজনীতিতে মানে তাদের যে সমস্যাটা যে মানে দুর্নীতির সিন্ডিকেটটাকে তারা মোকাবেলা করতে পারছে না কীরকম যে যে দুর্নীতিবাজরা এটা ঘরকাটা কাটা মতন উন্নয়নের ট্রেনের ভিতরে তারা ঢুকে গিয়েছে এবং আওয়ামী লীগের তলে এই দুর্নীতিবাজরা ঠাঁই পেয়েছে এখন এই দুর্নীতির সিন্ডিকেটটাকে ধ্বংস করার চ্যালেঞ্জটা এখন পর্যন্ত সফলভাবে করতে পারেনি আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের আওয়ামী লীগের যে সংগঠনগুলো আছে তাদের যে দলবাজি এই দলবাজি মানুষকে পীড়া দিচ্ছে আমি মনে করি যে মানুষ অপমানিত বোধ করছে সুতরাং এই দলবাজি আর দুর্নীতি এই দুটো বিষয়ে মোকাবেলা করার জন্যে সুশাসন দরকার এই যে আপনারা আওয়ামী লীগের জোটে আছেন কখনো কি আপনার কাছে এরকম মনে হয়েছে যে তাদের দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে আপনারা অপমানিত বোধ হয়েছেন বা কখনো সেরকম আপনাদের নেতা আমরা দলের বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যেখানে দাসদের কর্মীরা অপমানিত বোধ করেছে এটা ন্যায্য কথা বা অন্য দলের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে কিন্তু তার চেয়ে যে বড়ো কথা হচ্ছে যে দুর্নীতির সিন্ডিকেট আমলা কতিপয় রাজনীতিবিদ এবং কতিপয় ব্যবসাদার যে সিন্ডিকেট এই সিন্ডিকেট ধ্বংস করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে কেন তারা পারছে না বলে আপনার মনে হয় এইখানে আমার মনে হয় এটা রাজনৈতিক সিদ্ধান্তের অভাব আমি মনে করি তারা চায় না চায় না একটু দানতা আছে মানে আংশিক সিদ্ধান্ত যেরকম করোনার আগে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করলেন পদক্ষেপ নেওয়া শুরু করলেন শুরু করলেন কিন্তু করোনাকালে আবার থমকে গেলেন সুতরাং আমার কাছে মনে হয়েছে যে উনি উনি দুর্নীতির বিরুদ্ধে যে উনার জেহাদ ঘোষণা সেই ঘোষণার উনি মানে খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারছেন না আপনি যখন শেখ হাসিনার সঙ্গে কাজ করেছেন মন্ত্রিসভায় আপনার অভিজ্ঞতাটা কি আপনি কি আমি এইখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো আমার দীর্ঘ মন্ত্রিত্বের সময় উনি কোনোদিন আমার কাজে এখন হস্তক্ষেপ করেননি একেবারেই করেননি একেবারেই করেননি আমি স্বাধীনভাবে কাজ করেছি বরঞ্চ আমি মানে নিজে যেছে তার কাছে পরামর্শের জন্যে গিয়েছি উনি সহযোগিতা করেছেন কিন্তু আমি কোনো বিষয়ে আমি এখানে আমার আমি থাকতে এখানে অনেক টেলিভিশনের লাইসেন্স দিয়েছি রেডিও প্রায় ব্যক্তি বেসরকারি খাতে রেডিওর লাইসেন্স দিয়েছি কমিউনিটি রেডিওর লাইসেন্স দিয়েছি এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি অনেক আইন কানুন নীতি তৈরি করে দিয়েছি তথ্য মন্ত্রণালয়ের জন্যে কোনো ব্যাপারেই উনি আমি যেটা করে দিয়েছি উনি সেটা সন্তুষ্ট গ্রহণ করছে আচ্ছা এই যে সামনে নির্বাচন আসছে নিশ্চয়ই আপনাদের জোটের শরিকদের মধ্যে আবার আলোচনা হবে এবং নির্বাচন হবে এবং নির্বাচন পরবর্তী অবস্থা কি হবে সেটা নিয়ে হয়তো আপনারা আলোচনা করবেন আপনাদের তরফ থেকে মানে আপনার যে যাসদ এখান থেকে কি কোনো শর্ত কোনো চাহিদা যে আমাদেরকে আবার মন্ত্রী রাখতে হবে বা নির্বাচন পরবর্তী কি হবে এরকম কোনো নেগোসিয়েশনকে আপনারা যাবেন আট সালের আগে যখন নির্বাচনের একসঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত হলো তখন নির্বাচন উত্তর সরকার গঠন নিয়ে কোনো আলোচনা আমরা করিনি চোদ্দো সালের নির্বাচনের আগেও করিনি আঠারো সালের নির্বাচনের আগেও করিনি আমি মনে করি না যে আমরা নির্বাচনে আমরা নীতিগত কারণে সরকারকে সমর্থন দিচ্ছি এই সেই নীতিগত কারণ যদি বিদ্যমান থাকবে সমর্থন অব্যাহত রাখবো সুতরাং আমরা নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি নিয়ে আর দর হবে কিন্তু নির্বাচন উত্তর সরকার পরিচালনার বিষয় নিয়ে এখনও দল কোনো সিদ্ধান্ত নিইনি আমরা আলোচনা করব কি করব না তবে আলোচনা না করার পক্ষপাতি আমি আচ্ছা তো আপনাদের এই যে জাতীয় সমাজতান্ত্রিক দল যে আসদ আমরা দেখছি যে এটি দশকের পর দশক ধরে শুধু ভাঙছে বেশ কয়েকবার ভাঙার দফা ইভেন আপনার সঙ্গে যারা নেতারা ছিলেন তারাও এক পর্যায়ে অনেকেই আপনাকে ছেড়ে চলে গেছেন যাদের মধ্যে তখন কয়েকজন এমপিও ছিলেন আপনাদের এই দলের আসলে ফিউচারটা কী দেখুন বাংলাদেশের রাজনীতির চাহিদার সঙ্গে আমার ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদাটা হচ্ছে যে আপনি এখানে যে ডানপন্থা থাকে মদ্যপন্থা থাকে তাহলে বামপন্থা থাকতে হবে আর বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে যে যতই বলেন না কেন এই করোনা কাল প্রমাণ করে দিয়েছে যে পুঁজিবাদিয়ে অর্থনীতির ভিতর দুর্বলতা আছে সে আমেরিকাও সেই দুর্বলতার শিকার ইউরোপও শিকার বাংলাদেশও শিকার সুতরাং এখানে সমস্তদের চশমা দিয়েই কিন্তু বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে এবং সেটা যদি করতে হয় তাহলে জাতীয় রাজনীতির বামপন্থা যদি না থাকে জাতীয় রাজনীতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে সুতরাং ডানপন্থা যেহেতু আছে মধ্যপন্থা যেহেতু আছে বামপন্থার ধারাটাকে অব্যাহত রাখার জন্যে যাসুদের প্রয়োজন আছে যাসদের ভবিষ্যতও আছে জি হাসানুল হকিন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ